লাগাতার মূল্যবৃদ্ধির ইস্যুতে বিজেপির বিরুদ্ধে বিজেপির ভারত ছাড়ো স্লোগান তুলে সর্বভারতীয় কংগ্রেসের সত্যাগ্রহ আন্দোলন শুরু হল আজ থেকে। উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের তরফ থেকে কাছড়াপাড়া গান্ধী মোড় থেকে সত্যাগ্রহ মিছিল শুরু করে নৈহাটি হয়ে এই মিছিল দফায় দফায় চলবে লেক টাউন পর্যন্ত। প্রথম কথাটা হচ্ছে কাশ্মীর থেকে কন্যাকুমারী কংগ্রেস ভারত ছাড়ো ডাক দিয়েছে, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিভাজনের রাজনীতি, তার বিরুদ্ধে ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করতে হবে। গান্ধীজি ডাক দিয়েছিলেন ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো, আজকে বিজেপি ভারত তোরো বলছে, আমরা বলছি ভারত জোড়ো। এই জেলায় আমাদের সভাপতি তাপস মজুমদারের নেতৃত্বে আজ থেকে এই পদযাত্রা শুরু হয়েছে। কাঁচড়াপাড়া থেকে লেক টাউন এই 9 তারিখ থেকে 14 তারিখ এই পদযাত্রা চলবে। এই প্রাকৃতিক দুর্যোগ সব কিছুকে উপেক্ষা করে কংগ্রেস কর্মীরা আজকে হেঁটে চলেছেন। আমাদের মূল কথা আরএসএস সংঘ পরিবার বিজেপির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না বিজেপির হাত থেকে এই পতাকা আমরা কেড়ে নিতে পারছি। আমাদের এই অহিংস সত্যাগ্রহ আন্দোলন চলবে। যে আমরা বিশ্বাস করি যে তৃণমূলের বিজেপি একই মুদ্রার দুটো পিঠ, তৃণমূল মুখে বিজেপি বিরোধিতার কথা বলে, আবার এই জগদীপ ধনখড়কে জেতানোর জন্য তারা উপরাষ্ট্রপতি ভোটদানে বিরত থাকলো। আমাদের মূল লক্ষ্য বিজেপি আরএসএস সংঘ পরিবারের বিরুদ্ধে লড়াইকে সংগঠিত করা এবং বিজেপি আরএসএসের যারা ছত্র দালাল সেই দালালদের প্রকৃত চিত্র আমরা মানুষের সামনে তুলে ধরবো।